পাঁচটা যদি ধরে দূরবীনটা তখন পিলার দূরে যায়, দক্ষিণ দিকটা ধরে দূরে যায়, কিন্তু লাইনটা যখন ওনার বুকের উপরে বসবে যে নকশাটা এই দিকে যখন দূরবীনটা ধরে তখন এসে এই জায়গাটার মধ্যে অন্ধকার। ওই ব্রিটিশের যে রেলওয়ের ইঞ্জিনিয়ার ছিল উনি এখানে এসে দেখে তারপরে বলতে এটা একটা আল্লাহর অলির মাজার। পাথর সম্পর্কে আপনি কতটুকু জানেন একটু বলবেন দর্শকদের উদ্দেশ্যে। পাথর সম্বন্ধে যে এটা আছে বাবার ইতিহাস, এখানে দুইটা পাথর ছিল, একটা পাথর ছিল নারী, একটা পাথর নর। প্রথম মানে ১২ মাস এটা ঘামত, কুয়াশা পড়ে যেরকম শিশি পড়ে এরকম ঘামত, কিন্তু এখন বর্তমান ঘামে না। তো এখান থেকে যে একটা পাথর, দুইটা পাথর থেকে একটা পাথর এই আমার ডান পাশে একটা বিল আছে, এই বিলে নেমে গেছে অটোমেটিক ওই বিলে, আর এই পাথরটা রয়ে গেছে। এই পাথরটাকে এখন ইতিহাস হিসাবে আমরা এখানে ব্যবহার করি। আর পাথরের গুণ হলো এখানে যে কোনো লোকে যে কোনো নিয়ত করে এটা থেকে পানি ব্যবহার করছে খাইছে, সে ইনশাল্লাহ তাকে রক্ষা করছে। দিবাগত রাত্রে ১২:০১ বাতি দেওয়া হয়, ২৪ তারিখ থেকে শুরু হয়ে যায়। হ্যাঁ জি, এটা অবশ্যই এটা ও আল্লাহর একজন অলি। এখানের দল বাবা কাবুসার ভক্ত যারা আছেন, আশেখান জাকিরান ভক্ত ভাই বোনেরা যারা আসেন, কিন্তু অলির যে একটা পবিত্রতা সেই পবিত্রতা বজায় রাখতে হবে, সেই পবিত্র আমাদের মেনে চলতে হবে, তার জন্য কোনো অসামাজিক কোনো কাজ তাদের না হয়, এই বাঁধার না হয়, কোনো অসুবিধা না হয়, সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। সেই দিক এটা হলো এখানে যারা আসেন বাবা কাবুসার দরবারে তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে, এটা কিন্তু আমাদের কাছে কোনো প্রকাশ করে না, যা করে দল বাবা কাবুসের কাছে তারা মনে মনে ফরিয়াদ করে এবং নালিশ দিয়ে যায়। ওই হিসাবে দেখছি যে অনেক উপকারিত হয়।